কেন্দ্র যদি 46% দিতে পারে তাহলে আমাদের রাজ্য সরকার 6% কেন দেবে? 1%, 2%, 5%, আমি 10%ও ধরে নিলাম, এদিক ওদিক হতে পারে, 40% তা বলে 40% কম কেন পাবে এনারা? তাদের সেই আন্দোলন, ডিএড প্রার্থীদের আন্দোলন, চাকরি প্রার্থীদের আন্দোলন, এভাবে যে আন্দোলনগুলো হচ্ছে, তারা তো একটা আইনি লড়াইয়ের মধ্যে আছে, একটা প্রক্রিয়ার মধ্যে আছে। আইনজীবী হিসেবে আমি তোমার কাছ থেকে এই প্রশ্নের উত্তরটা জেনে সাক্ষাৎকার আজকে শেষ করব, যে কি মনে করছো, তাদের এই আন্দোলন কি সফল হবে, তারা কি সুবিচার পাবে? আইনজীবী হিসেবে তুমি কি মনে করছো? দেখো, মানে এটা যদি আমার ব্যক্তিগত কোনো মামলার ক্ষেত্রে তুমি আমাকে জিজ্ঞেস করতে, যেটা হয়তো আমার কাছে ব্রিফ আছে, আমি ব্রিফ পড়েছি, আমি জানি কি আছে না আছে, ম্যাটেরিয়াল ফ্যাক্টস কি আছে, সব কিছু যদি আমি বলতে পারি, তো সেক্ষেত্রেও আমি তোমাকে একটা কথা বলবো, লয়ের বিষয়টা না খুব আনপ্রেডিক্টেবল হয়। তুমি ডে ওয়ানকে বলো, ডে টেনে বলো, আনটিল আর আনলেস তুমি একটা অর্ডার বা জাজমেন্ট পাচ্ছ, তুমি কখনোই বলতে পারবে না যে এইটার অর্ডারটা এটা হতে পারে, এই জাজমেন্টটা এটা পাস হতে পারে। তবে একটা জিনিস বলবো, আশা রাখছি, কারণ কেন্দ্র যদি 46% দিতে পারে তাহলে আমাদের রাজ্য সরকার 6% কেন দেবে? 1%, 2%, 5%, আমি 10%ও ধরে নিলাম, এদিক ওদিক হতে পারে, 40% তা বলে 40% কম কেন পাবে এনারা? সুতরাং সেই জায়গা থেকে একটা আশা, মানে ওনাদের একজন সহনাগরিক হিসাবে রাখছি। এবার আইনের মারপ্যাচ অনেক কিছু আছেন, এই মামলাটি করছেন শ্রদ্ধেয় বিকাশ স্যার, আশা করব বিকাশ স্যার বাকি বিকাশ স্যার যে বাকি মামলাগুলো করেন সেই রকমভাবে এদেরও কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই আশা করব করা হবে। পশ্চিমবঙ্গের মাটিতে যতদিন রাজনীতি বলে বিষয়টা থাকবে ততদিন মানুষ এদেরকে ক্ষমা করবে না। কিন্তু ধরো ভোটের ফলাফলে তো সেই জিনিসটা দেখা যাচ্ছে না। এখন মানুষকে বিষয়টা বুঝতে হবে, মানুষ কোথাও গিয়ে একটা অল্টারনেটিভ খুঁজছে, আমরা মানি কি না মানি, কংগ্রেস বাম এদের তরফ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। এখন মানুষ অল্টারনেটিভ হিসাবে যতটুকু ভোট বিজেপিকে দিচ্ছিল, এই ইডি সিবিআই এরা যে ধরনের খেলায় নেমেছে, এই খেলা যদি ঠিকঠাক মানে বন্ধ করে একটা ভালো করে ইনভেস্টিগেশন না হয়, মানুষের কিন্তু এই সেন্ট্রাল যে এজেন্সিগুলো তাদের প্রতি যে ক্ষোভটা আছে মানুষের সম্পূর্ণ কিন্তু গিয়ে বিজেপির ওপর গিয়ে পড়বে। বিজেপি এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে ভোটটা নিয়ে বসে রয়েছে, তাদের নিজস্ব যে ভোটটা আছে সেটা নেমে 3%, 4%, 2% হতে কিন্তু সময় লাগবে না। অতএব দিন বদলের একটা মানে দিন আসবে এরকমই তুমি আশা রাখছো, বুঝলাম। আমি পরের প্রশ্নে যাচ্ছি। আর একটা জিনিস মনে হচ্ছে তোমাকে জিজ্ঞেস করার জন্য, দেখো শরীর খারাপ হওয়া বা অস্বস্তি বোধ করা শরীরে এটা খুবই অনভিপ্রেত, এটা কেউই কোনো মানুষই চায় না কারোর হোক। তবে কাকতালীয়ভাবে যেটা দেখা যায় সবসময়, শাসক দলের তরফে বিরোধীরা এই ধরনের শাসক দলের প্রতি বিরোধীরা এই ধরনের দাবি করে থাকে, তাদের যখনই কোনো নেতামন্ত্রীকে ডাক পড়ে জেরা করার জন্য বা গ্রেফতারির জন্য, এরকম কোনো একটা অপরাধ সূচক কাজে যখন তাদের ডাক পড়ে তখনই শোনা যায় তারা অসুস্থ হয়ে পড়ে, এবং এরকম নিদর্শন আমরা এর আগেও দেখেছি। তো এই জায়গাটাকে কীভাবে দেখো তুমি? দেখো, আমি বহুবার এই জিনিসটা দেখেছি, আর আমি কেন, পশ্চিমবঙ্গের 12 কোটি মানুষই এখন হয়তো দেখছে। হ্যাঁ, এবং SSKM হাসপাতাল নিয়েও, এবং মানে ওই তার যে স্কেম উডবার্ন, স্পেশালি উডবার্ন, এটাই বলতেছিলাম, উডবার্ন ব্লক, উডবার্ন ব্লক এখন যাই কিছু হচ্ছে না কেন, উডবার্নে গিয়ে সবাই শুয়ে পড়ছে। ইজলাসের মধ্যে উনি নাকি অজ্ঞান হয়ে গেছিলেন, জ্যোতিপ্রিয় মল্লিক, ওনার কোনো মিনিমাম মানে উনি এটা ভাবছেন না যে কতগুলো মানুষের এইরকম দিন গেছে যারা দিনের পর দিন লুণ্ঠিত হয়েছে। আজকে ওনাদের মনে হচ্ছে ওনারা অসুস্থ, জেলে যাওয়ার ভয়ে এই সম্পূর্ণ নাটক এটা।